দু-তিন মাস ধরে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। সবার এখন প্রধান দৃষ্টি বাজেটে কোন পণ্যের দাম আরও বাড়ল আর কোনটার দাম কমল। এবারে প্রস্তাবিত বাজেটে শুল্ক ও কর আরোপের ফলে দাম বাড়বে প্রসাধনী পণ্য, জুস, আসবাবপত্র, প্যাকেটজাত খাবার, তামাকজাত পণ্য, আমদানি করা স্মার্টফোন, ফ্রিজ, এসি ও বিলাসবহুল গাড়ির। আর দাম কমবে ডেস্কটপ ও ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার সহ আইসিটি পণ্য, দেশি কৃষি যন্ত্রপাতি, দেশে তৈরি গাড়ি এবং দেশীয় রড ও নির্মাণ সামগ্রীর। আতিকা রহমানের রিপোর্ট। 2021-22 অর্থ বছরের সম্পূরক বাজেট 2022-23 অর্থ বছরে বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর আরোপের প্রস্তাবনা এসেছে। দেশীয় শিল্প সুরক্ষায় থাকছে শুল্ক ও ভ্যাট ছাড়। এসব কারণে সার্বিকভাবে অনেক পণ্যের দাম বৃদ্ধি পাবে ও কমবে। মাননীয় স্পিকার, আপনি জানেন গত 5 দশকে অনেক দিক থেকে বদলে গেছে বাংলাদেশ। কেবল বদলায়নি জাতির পিতার চিরঞ্জীব আদর্শ এবং জাতির জীবনে সর্বক্ষেত্রে তাঁর সজীব উপস্থিতি। তাঁর দেখানো পথেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষকে সাথে নিয়ে একে একে জাতির পিতার অসমাপ্ত কাজ সম্পাদন করে চলেছেন। এরই মাঝে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে এবং এমনিভাবে 2030-এ ক্ষুদ্র এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, 2031-এ উচ্চ মধ্যমায়ের দেশ, 2041-সালে একটি জ্ঞানভিত্তিক সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং 2100-সালে নিরাপদ টেকসই বদ্বীপ বাংলাদেশ বিনির্মাণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্তর মন প্রথিত সোনার বাংলার সুবর্ণরেখাটি আমরা স্পর্শ করব ইনশাআল্লাহ। সক্ষমতার উন্নয়নে 6,78,064 কোটি টাকার প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, নিত্য প্রয়োজনীয় পণ্যে কিছু সুবিধা, বৈদেশিক মুদ্রা সুরক্ষায় বিলাসবহুল পণ্য আমদানিতে নিরুৎসাহিত করেছে সরকার। বিলাসী পণ্যের ক্ষেত্রে আমদানিতে নতুন করে শুল্ক আরোপ করা হবে। ফলে দাম বাড়বে আমদানিকৃত ফ্রিজ, প্রসাধনী পণ্য, জুস, বিদেশি ফল, বিদেশি ফুল, আসবাবপত্র, বিদেশি কসমেটিক্স, বডি স্প্রে, সিগারেট, কোমল পানীয়, স্মার্ট মোবাইল ফোন, বিলাসবহুল গাড়ি, 4000 সিসির ওপরে রিকন্ডিশন গাড়ি, এসি। এছাড়া দাম বাড়বে বিদেশ থেকে আসা বিভিন্ন ব্র্যান্ডের পোশাক, 4-স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিনের সিএনজি, আমদানি করা পেপার। খরচ বাড়বে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইনে, বিদেশ থেকে আমদানিকৃত ল্যাপটপের দাম বাড়বে। দাম কমানোর সুপারিশ করা হয়েছে যেসব পণ্যে, সেগুলো হলো দেশীয় ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার, আইসিটি পণ্য, দেশে তৈরি মোটরসাইকেল, দেশি স্মার্ট মোবাইল, বাটন মোবাইল। দাম কমবে কৃষি যন্ত্রপাতির, দেশীয় রড, বাড়ি তৈরি নির্মাণ সামগ্রী, করোনা ভাইরাস টেস্টিং কিট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও পিপিই তৈরি কাঁচামালের। বাজেটে স্বর্ণ আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে, ফলে সোনার গহনার দাম আগের চেয়ে কমতে পারে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।